এ বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়লাভ করে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। তখন থেকে সবার মনে একটাই স্বপ্ন ছিল, দক্ষিণ আফ্রিকার মাটিতে এবার জয় তুলে নিবে টাইগার বাহিনী। টাইগারদের ভক্ত সেই স্বপ্ন পূরণ করেছে তামিম বাহিনী। বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ আমাদের চ্যানেল থেকে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে কোনো আন্তর্জাতিক ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে 38 রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচে সিরিজে 0-1 ব্যবধান এগিয়ে গিয়েছে বাংলাদেশ দল। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 314 রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ 77 রান সংগ্রহ করে সাকিব আল হাসান। 64 বলে মোকাবেলায় করেন 7টি চার এবং 3টি ছক্কা। এছাড়াও ইয়াসির আলী রাব্বি 44 বলে 50 রান করেন এবং লিটন কুমার দাস 67 বলে 50 রান করেন। 67 বলে 41 রান করে উদ্বোধনী জুটি লিটনের সাথে 95 রানে জুটি গড়েন তামিম ইকবল। এছাড়াও অর্ধশতকের কীর্তি গড়া সাকিবের চতুর্থ উইকেটে ইয়াসিরের সাথে গড়েন 115 রানের জুটি। জবাবে ব্যাট করতে নেমে 48.4 ওভারে 10 উইকেট হারিয়ে 276 রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের পক্ষে শরীফুল ইসলাম 2টি, তাসকিন আহমেদ 3টি, মেহেদী হাসান মিরা 4টি এবং মাহমুদুল্লাহ রিয়াদ 1টি উইকেট তুলে নেন। সো দর্শক বন্ধুরা, বাংলাদেশের আজকের এই অসাধারণ জয় আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।